কিছু আঘাত আমার স্বামী মারা দিছে, এত এত মায়ের মারছে যে মায়ের ডে আমি কাউকে দেখাইতে আমার ওইখান থেকে ওইখানে আমি চাইছিলাম যে আমার বাকি যে একটা জিন্দগি আছে, চারটা বাচ্চার মাঝে তো আমি হয়েছি ওই বাড়িতে, আমার বাকি জিন্দগি যেন সেখানে কাটা যায়, আমার মৃত্যুটা যেন আপনি চেয়েছিলেন থাকার জন্য চাইছিলাম ওইটা, কিন্তু ওরা যে যন্ত্রণা লাস্টে আমরা দিছে সেই যন্ত্রণা আসতে বাধ্য হয়েছেন। আমি প্রথম ভিডিওটা বলছিলাম মনে হয় এই কথাটা যে আমার যখন জিজ্ঞাসা করছিলেন আপনারাই জিজ্ঞেস করছিলেন যে আপনার আঘাত যে করছে আঘাতগুলো কোন জায়গায় করছে, আমি উত্তর দিয়েছিলাম যে এটাই মানে যারা শুনছে দর্শকেরা তারা অবশ্যই শুনছে, আঘাত যে জায়গায় আঘাতটা করছে সে আঘাতটা দেখানোর মতো কোনো আঘাত যে এমন কোনো আঘাত করে না যে সেটা দেখানো যাবে, মানে সেটা অর্থটা আজকে বলে দিচ্ছি সেটা মানে এমন কোনো দুর্ঘটনা ঘটায় নাই যে মনের ভিতরের আঘাতটার কথা বলছি। আচ্ছা আচ্ছা বুঝছেন, দেখা যায় না? হ্যাঁ যেটা দেখা যায় না এটা কি দেখা যায়? না না এটা দেখা, আমি পায়ে যদি চোট লাগে আপনি পুরুষ মানুষ আপনার সামনে দেখাইতে পারবো না, একটা মেয়ে মানুষকে দেখাইতে পারবো কাপড়টা উঠে, কিন্তু তাও তো দেখানো যাবে, কিন্তু মনে যে একটা একটা আঘাত লাগে লাগছে ওটা কি একটা মেয়ে মানুষকেও দেখাইতে পারবো আমি যে এই আঘাতটা ভিতরে লাগছে, সেই জন্য আমি বলে দিছি সংক্ষেপে যে মানে ওই গল্পটা ওখানে আটকানো ছিল, এখন আপনি খোলাসা করে দিলেন, খোলাসা করে বলে দিলাম যে কোন জায়গায় আঘাত করেছে স্বামী। আচ্ছা, এটা অনেক স্বামীরাই করে থাকে এবং অনেক নারীরাও স্বামীদের করে থাকে, শুধু যে হ্যাঁ আছে দুধ দিয়ে গায়ে লাথি দেওয়া ভালো না, ঠিক আছে বোন পেটে বা পিঠে কি সেটা সব। আচ্ছা একটু ব্যক্তিগত প্রশ্ন করি আনাজ মাহাপা, সেটা হলো যে আপনি কি আপনার থেকে কখনো কোনো দুর্বলতা ছিল বা আপনার থেকে কোনো ফল ছিল যে আসলে তিনি যেতে বাধ্য হয়েছে? না তিনি তো যায় নাই, তিনি যাইতে চায় নাই, তিনি চাইছিল যে যেরকম সারা জীবন সে বৈশা খাইছে 15 দিনে 1 মাসে 8টি দিনে 1 দিন কাজ করবে, আমি কর্ম করবো যেরাই করি, আমি যে বাইরে যে কী কাজ করি এনারা খাওয়াই সেটা সে ওকে কোনো দিন প্রশ্ন করে নাই যে কী রে কী কাজ করে এনে আমার তুই ভাত খাওয়াস। আচ্ছা, একটা স্বামীর তো প্রশ্ন আছে, তা আমি যে একটা তার স্ত্রী আমি কোথায় গেলাম কী কাজ করলাম এই টাকাটা কোন জায়গার থেকে নিয়ে আসলাম সেটা তো আমাকে প্রশ্ন করবে, কিন্তু দেখা গেছে আমার বাচ্চারা না খেয়ে রয়েছে, আমার একদিকে গেছি বাপের বাড়ি গেছি তার কাছে, তার কাছে গেছি কিছু টাকা পয়সা আনছি দারপজা করি, এবার তো কোনো জিজ্ঞাসা করা যদি দারপজা করছি ওই টাকাটা সে দেয় নাই। না আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আসলে আপনার হাজবেন্ডের কথা বলছিলেন যে তাকে ছেড়ে আসতে আমি বাধ্য হয়েছি, তার কাছে যদি প্রশ্ন রাখা হয় তিনিও তো একই কথা বলবেন যে তার সাথে আমার যায় না বা তার সাথে আমি মিলে থাকতে পারিনি, তার অত্যাচারে আমি চলে এসেছি, তখন আপনার কী করণীয় বা কী কথা আছে ওই সময়? সাপোজ আপনার হাজবেন্ড আপনার পাশেই বসে আছে, তাকেই আমি প্রশ্ন করেছি যে আপনি কেন ছাড়লেন, তখন একই যদি কথা বলে আপনার মতন তার অত্যাচার ছিল, আপনি এরকম কোনো অত্যাচার করেছেন আপনার কি মনে পড়ে? এমন কোনো অত্যাচার তারা আমি করি নাই, এটাই করছি লাস্টে হয়তো এটাই যে আমি যখন ঢাকা আসছি মানে সে সবসময় বলতো আমার এই কথাও পর্যন্ত বলছে যে আমি কুত্তা। আচ্ছা, আমি কেন ওনার সংসার থেকে যাই না, আমি যদি কুত্তা না হইতাম তাহলে তো ওনার ভাত খাইতাম না, কুত্তা দেখেই এত কথা এত ঘৃণা এত লাত্তি এত উষ্টা খাওয়ার পরও ওনার কাছে রয়েছি, তখন আমি হাসিয়াতে বলছিলাম যে সুমনের বাপ একদিন আমি যাব সেদিন বুঝবে, আমি যাবো ঠিকই যাবো তোমার কাছে, তবে যদি আমি পুরাও হয়ে যাই লাঠি বর্দাও হারতো সেদিন হইলেও আমি তোমার কাছ থেকে চলে যাব, কিন্তু আমার বাচ্চাগুলো যখন বুকের দুধ ছাড়া হয়ে যাবে তখন তোমাদের সবাইকে মুক্তি দিয়া, কারণ আমার জন্য তো এবার সবাই যন্ত্রণা হয় যেহেতু একটা মানুষও ভালো পায় না, আর আশেপাশে সবাই ভালোবাসে, শুধু এই আমার স্বামী শ্বশুর তো নয় মারা গেছে, উনি ভালো মানুষ ছিল আল্লাহ দিয়েছিলেন, শাশুড়ি ননদ দেওয়ার আমাদের কারো কাছেই ভালো হইতে পারি না, কারণ এমন করি নাই যে তাদের সাথে ঝগড়া করছি না, হাইসা হাইসা এরা আমার দেখতে পারে না, একটা কথা আছে সংসারে থাকলে ননদ শাশুড়ি থাকলে একটু হবেই মা মেয়ে হয়, একটা লোকের কাছে যদি আপনার কাছেই যদি আমি একবার বদল তিনবার যাই ভাইয়া আমার এই সমস্যা আপনি আমার মাফ করে দেন, আপনার কাছে আসলে আপনি কথা বলেন না কেন হাসেন না কেন, আমার দেখলে এরকম করবেন মানে বেহায় আসেন এক পদে দর্শক হাসুন পরে তাদের ওটা ভালো লাগতো না, যখন দেখতো যে না আমি বেহায় হয়ে গেছি তখন ওরা আমার অত্যাচার করতো, হয়তো আমার দেহরে মারতো নয়তো অন্যদের মারতো তাতে আমি শুয়ে যাই। জি,
যাই হোক, আপনাকে ভালো লাগেনি, এই কারণেই হয়তোবা তারা বিভিন্নভাবে অত্যাচার করেছে। কিন্তু আপনি একটা কথা বলছিলেন যে আমার দোষ ছিল, সেই দোষের কথা কিন্তু আপনি বলেন নাই। আমার দোষ এটাই ছিল, ওই যে লাস্টে আমি যে বলছিলাম না আপনাকে, যে বললাম না, যে আমি বলছিলাম না যে আমি একদিন হলো চলে আসবো, ও এই কথার কারণেই তারা মানে, না না এই কথার পর কাজটাও আমি করছি। আচ্ছা আচ্ছা, কাজটা কি করছি মনে বুদ্ধি রেখে করছি, আমার ওরা অনেক কষ্ট দেয়, অনেক যন্ত্রণা দেয়, জ্বালা দেয়, আমার তো বাচ্চা কাচ্চা সব বড় হয়েছে, মেয়েরাও আলাদা দিলে দুধ ছাড়া হয়েছে, ওরা তো বুকে দুধ খায় না। তো চাইছিলাম যে ও 12 মণ ধান পাইছিলাম আমরা, তখন ওইগুলো আমি নিজেই সিদ্ধ করছি, একটা ধানও মানে পিঠা খাওয়ার জন্য যে রাখে শুকনা ওইটাও রাখি না, যেন আমার স্বামী বিক্রি করে। যাওয়ার আগে একটি কথাই বলে যাচ্ছি, সেটা হলো যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দেবেন, এবং দর্শক হয়তোবা আপনার জীবনে এই বোনের জীবনের গল্পের সাথে একটু হলেও মিলে যেতে পারে, যদিও না মেলে হয়তোবা আপনি দায়িত্ব একটু শেয়ার করে দেবেন, হয়তোবা অন্য কোনো ভাইয়ের জীবনের গল্পের সাথে মিলে যেতে পারে। দর্শক এতটুকুই আপনার কাজ, আমরা এবার বিদায় নিচ্ছি। তো নাজমা বা, শেষবারের মতন আপনার কাছে একটি প্রশ্ন রাখবো, সেটা হলো যে আপনার কি দর্শকের উদ্দেশ্যে এই মুহূর্তে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে যদি অল্প করে কিছু বলেন, আসলে সবাই তো অসহায় না, অসহায় যারা তারাই একমাত্র এই প্রোগ্রামে আসেন এবং জীবনের গল্প শেয়ার করেন, এবং দর্শকের উদ্দেশ্যে আপনি যদি একটু বলেন। দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি যে সবাই যদি আমাকে একটু সহযোগিতা করে, যে বাচ্চাগুলো নিয়ে আমি চাচ্ছিলাম ছোটখাটো একটা দোকানপাট দিয়ে, যেহেতু আমার আইডি কার্ড নাই কোনো রকম। সেটা আপনার কথাই চলে এসেছে আপু, আমি একটা জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনার জীবনের সাথে কাউকে জড়াবেন কি না, এরকমের কোনো আশ্বাস আছে কি না? আশ্বাস ছিল কিন্তু আগেই তো সেটা আমি বলে দিছি, কিন্তু আমি নতুন করে কি আপনার কোনো পরিকল্পনা আছে কি না? নতুন করে পরিকল্পনা বলতে, এটা যদি এখন বলতে যাই ওনারা চিন্তা করে দেখবেন, যারা এটা মানে শুনছে বা আমাকে তো আরও দেখছে হয়তো আরও করছে, যেহেতু তারাই বলবে যে আমরা তো চাইছিলাম বিয়ে করতে, তারা তো বিয়ে করতে চায় না, তারা হয়েছে প্রতারক, বা আমার কথাতে দর্শক রাগ হইলে হইতে পারে না হইলে না, আমি সত্য কথা যেটা সেটাই বলছে মন থেকে। যাই হোক, আপনি হয়তো বা ডিসিশন নিয়ে বা তার সাথে চাইছিলাম যে আমি যদি এমন একটা ভালো লোক পাইতাম, জি, তার কাছে থেকে আমি 75 নামাজ কালাম পড়তাম, পদ্মা সাহেব থাকতে পারতাম, অত্যাচার না পাইতাম, কামতে দিনে 3 বেলার জায়গায় 1 বেলা খাবার পাইতাম। ওকে, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কথাটা শোনার জন্য। দর্শক, তিনি আসলে বলতে চেয়েছেন যদি সেরকমের একটি ভালো মনের মানুষ হয়, আলাপ আলোচনার করে তারপরে হয়তোবা সিদ্ধান্ত নেওয়া যাবে, যদি সেরকম পরিবেশ সৃষ্টি করতে পারে কেউ তাহলে উনি ভেবে দেখবেন, একবারও তো ডিসিশন নেওয়া যায় না। দর্শক, আপনার উদ্দেশ্যে আমি বলছি একটি কথাই বলার আছে, সেটা হলো যে আপনার উদ্দেশ্যে কথাটা বলা, মূলত বিষয় হলো যে আপনাকে যদি একটি রাস্তার মেয়ে প্রস্তাব দেয় সাথে যে আপনি আমাকে বিয়ে করবেন, আপনি কিন্তু যতই গরিব হন না কেন, রাস্তার ছেলে হন না কেন, আপনি কিন্তু করবেন না, কারণ হচ্ছে মেয়েটাকে আপনি চিনেন না। তেমনি অপোজিটে আসেন, মেয়ে একটি মেয়ে যতই গরিব হোক, রাস্তার মেয়ে হোক, যাই হোক, তার বাবার কিছু না থাকলেও ওই মেয়েকে যদি আপনি প্রস্তাব দেন তিনিও কিন্তু আপনাকে বিয়ে করবেন না, একটাই কারণ আপনাকে তিনি চেনেন না। তো এই চেনাচিনির বিষয়টা একটু যদি আলোচনা করে একটু একটা পর্যায়ে চলে যাওয়া যায় তখন হয়তো একটা ডিসিশন আসবে। তো আমাদের সেই যে যিনি প্রোগ্রাম বসে আছেন নাজমা আপা, উনি আসলে এই কথাটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছেন যে আসলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। দর্শক, আমাদের কথার মাঝে এবং এই বোনের কথার মাঝে যদি কখনো ভুল হয়ে থাকে এবং আপনার কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন। দর্শক, আজ আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।